অবশেষে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আমার কাঙ্ক্ষিত অ্যাকশন ক্যামেরাটি নেওয়া হয়েছে। দেখা যাক কতটুক আমরা আগাইতে পারি। অনেক কনফিউজ ছিল যে কোনোদিন ব্লকার হইতে পারবো কি না। অবশেষে ব্লকার হইতে পারলাম, মানে হয় নাই কিন্তু হতে হতে পারি, চেষ্টায় আছে। একটা ব্লগারই জানে কতটুকু কষ্ট করতে হয় একটা ব্লগ তৈরি করতে হলে। দেখি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পার্কিং ভাড়া কত নেওয়া হয়। সারাদিন অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ক্যামেরাটা পেয়ে গেলাম। অবশ্যই আমার জন্য গাড়িটা যেতে পারে নাই পিছনে দিয়ে। যাও, কিছু কিছু সময় মনে হয় যে আমাকে দিয়ে কিছুই হবে না। পার্কিংটা দেওয়া হয়, পার্কিং ভাড়া 30 টাকা। চাচা বলে দিছে, চাচা আমার দিকে আবার তাকাই। রিসিপ্টটা দিলাম, ১০০ টাকার নোটটা বের করি, ১০০ টাকা। অবশেষে পার্কিং ভাড়া দেওয়া হয়ে গেছে, আবার যাওয়া যাক। আজকে রবিবার, আজকে এতটা বেশি একটা জ্যাম নেই, তো বাইরে যাওয়া যাক, দেখা যাক কি অবস্থা। প্রথম যখন ঢুকতে চাচ্ছিলাম বসুন্ধরা সিটিতে, ওই সামনে দিয়ে প্রবেশ পথ, মোটর সাইকেল, অনেক মোটর সাইকেল আসে ভিতর দিয়ে ঘুরে সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে ওদেরকে দেয় নি, ভাবছে আমি ওইরকম নাকি, সেই জন্য ওরা এরকম করতে ঢুকতেই দেয় নি আমায়। তখন বললাম আজকে কি কমপ্লেক্স বদ্ধ আছে। প্রত্যেক মানুষই চলার ক্ষেত্রে অনেক ধরনের বিপদ আসে, আমারও চলার ক্ষেত্রে অনেক ধরনের বিপদ আপত্তি আসছে, কিন্তু চলে গেছে। একটাই জিনিস, আমি যেই জিনিসটাকেই চাই ওই জিনিসটা কখনো আমার হয় না। হয় অনেক যুদ্ধ করতে হয় ওই জিনিসটার জন্য। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করার প্ল্যান ছিল 2019 সালে, কিন্তু 2019 সালে যে কাজ করবো তখন ওই ক্যামেরাও ছিল না, মোবাইলও ছিল না, ল্যাপটপও ছিল না যে ভিডিও এডিটিং করব। তো আস্তে আস্তে ধীরে ধীরে একটা কাজের প্ল্যান বের করি। প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, আস্তে 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 টাকা জমিয়ে একটা ল্যাপটপ কেনা হয়েছিল। তারপরে আমাদের ভার্সিটি ট্যুরের সময় আমি একটা DSLR নেওয়া হয়েছিল, Canon 660, ওইটা দিয়ে ভাবছিলাম শ্যুট করব। কিন্তু ওই সময় ভিডিও এডিটিংয়ের কাজ তেমন একটা বুঝতাম না, আর তখন ল্যাপটপ ছিল না, ছিল কিন্তু গ্রাফিক্সের জন্য ল্যাপটপ ছিল না, গান টান শোনার জন্য একটা ল্যাপটপ ছিল নর্মাল। তো আস্তে আস্তে সব কিছুই আস্তে আস্তে করে জমিয়ে কেনা ট্রাই করছি, শেষ পর্যন্ত একটা অ্যাকশন ক্যামেরা কেনা হইল। ভাবলাম মোটো ব্লগ তো অনেক মানুষই করে, দেখলাম অনেক ভিউ, তাই ট্রাই করি, সবাই যখন পারে আমি পারবো না কেন। তারপর থেকে আস্তে 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 ব্লগটা শুরু করার প্ল্যান করি। অবশেষে আজকে আমার ফার্স্ট ব্লগ, যে দেখি সবাই যখন পারে, সবাই যখন পারে আমি পারবো না কেন, একটা তো ট্রাই করাই যে। তো ট্রাই করতে গিয়ে এই ব্লগটা শুরু করলাম।
ট্রাই করতে গিয়ে আজ অবশেষে ক্যামেরাটা কেনা হয়ে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কয়টা দিন আমি ইউজ করতে পারি এই মোটো ব্লক। আমার মনে হয় না যে আমার দিয়ে কোনো কিছু হবে, তো চেষ্টা করা যাক। সবাই যখন পারে আমি পারবো না কেন? আর সত্যি কথা বলতে কি, আমার জীবনে আমি কোনো কিছুতেই সফল হইতে পারি নাই। কোনো না কোনো কারণে আমার সফলটা আটকিয়েছিল। কারণ আমি যে জিনিসটাই ধরি না কেন, ওই জিনিসটাই অভিশপ্ত হয়ে যাই। হ্যাঁ, প্রায় সময়ই আমি চিন্তা ভাবনা করি যে গড কি আমাকেই পেয়েছিল, যে আনলাকি করতে হইল, কোনো জিনিসটাই আমাকে দেওয়া হয় না। যে কোনো আজ থেকে প্রায় 2-3 বছর ধরেই আমি প্ল্যান করছিলাম যে কোনো একটা কিছু করতে হবে, কারণ কোনো কিছু করতে না পারলে পৃথিবীতে চলা যাবে না। আর কয়দিন পরের আন্ডারে খাবো, পরের আন্ডারে চলবো, এক দুই দিন ঠিকই আপনাকে সবাই সম্মান করবে যখন আপনি ওনার কাছে বেশি পরিমাণ থাকার চেষ্টা করবেন না, ওই মানুষটা ডাইরেক্টলি বলে দেবে যে আপনি আসতে পারেন। এভাবে বলবে না আসতে পারেন, এভাবে বলবে না, কিছু কিছু বিহেভে বলে দেবে। মানে একটা মানুষ ব্যবহারে বোঝা যায় সে মানুষটা কতটুক আপনার খেয়াল রাখবে। আমারও প্রথম প্রথম অনেক অনেক আদরেই ছিলাম, অনেকেই ছিলাম, তো লাস্ট মুহূর্তে যখন ওনাদের প্রপার্টিতে কোনো একটা ঝামেলা ছিল, তখন থেকে বিহেভ অন্যরকম করে ফেললো, তো আমি বুঝতে পারি। কিন্তু আমি তো কিছুই পারি না যে কোনো একটা কিছু দিয়ে চলতে পারবো। সেটা আমার ফ্যামিলিগত একটা প্রবলেম ছিল, তারপর থেকেই ডিসিশন চেঞ্জ করে ফেলি যে নিজে নিজে কিছু একটা করতে হবে। অনেক ইউটিউবে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু আমি তো মানুষের মতন এত ভালো ভিডিও করতে পারি না। সেক্ষেত্রে ভিডিওটি 1-2 ভিউ হওয়ার পরে এভাবেই পড়েছিল, তো লাস্ট পর্যায়ে একটা ভিডিও ভাইরাল হয়। ওই তখন ভাবছিলাম ওই ইউটিউব চ্যানেলটা দিয়েই সব কিছু করবো, তো ইউটিউব চ্যানেলটা দিয়ে কিছু করা হয় নাই, কারণ মোবাইলটা যখন চুরে নেওয়া যায় তখন আর ওই জিমেলটা আনতে পারি নাই। তারপর থেকেই প্রবলেমটা আমার, তারপর চিন্তা ভাবনা করে অনেক ট্রাই করে একটা ব্লগ করার চিন্তা ভাবনা মাথায় আসলো। তখন ব্লগ করার চিন্তা ভাবনা যখন মাথায় আসলো, তখন দেখা যাক কী করা যায়। তখন সব কিছু বাদ দেওয়ার পর অল্প অল্প কিছু টাকা জমিয়ে প্রায় 1-1.5 বছরে একটা ল্যাপটপ কেনা হয়েছে, একটা অ্যাকশন ক্যামেরা কেনা হয়েছে, একটা DSLR কেনা হয়েছে। তো বুঝতেই পারছেন একটা জিনিস কেনার পরে কতটা খরচ হতে পারে। যেমন অ্যাকশন ক্যামেরা কিনতে গেলে মাইক্রোফোন, মেমোরি, অনেক নানা ধরনের অ্যাক্সেসরি কিনতে হয়। সব সব প্রোডাক্টের ক্ষেত্রেই সেক্ষেত্রে আমার সাথে হয়েছে এরকমই, একটা জিনিস কিনতে গেলে অনেক প্রোডাক্ট কিনতে হয়। তো এত প্রোডাক্ট কেনার পরে আমার অ্যাবিলিটি ছিল না, তো শেষ পর্যন্ত জমানোর পর তো সাকসেস হয়ে গেলাম। দেখা যাক পরবর্তী সময় কী করা যায়।